নমস্কার বন্ধুরা, হেলদি বঙে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ধনে পাতার পকোড়ার রেসিপি শেয়ার করব। খুব সহজে বাড়িতে থাকা সব জিনিস দিয়ে খুব কম সময়ে এই পকোড়া তৈরি করে নিতে পারবেন। বিকেলে চা বা কফির সাথে, ডাল ভাতের সাথে বা মুড়ির সাথে এই পকোড়া খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন কীভাবে ধনে পাতার পকোড়া করি দেখে নিই। ধনে পাতাগুলোকে ভালো করে বেছে ধুয়ে এই রকম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এতে একটা মাঝারি সাইজের আলুকে এই রকম সরু সরু করে কুচিয়ে দিচ্ছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিচ্ছি, তার সাথে 6-7 কোয়া রসুনকে কুচিয়ে দিচ্ছি, আর 1 ইঞ্চি আদাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর 4-5টা কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিচ্ছি, তার সাথে 1/2 চামচ গোটা জিরে দিচ্ছি, আর 1/2 কাপ বেসন দিচ্ছি, আর তার সাথে 1/2 কাপ চাল গুঁড়ি দিচ্ছি, আর তার সাথে টেস্ট অনুযায়ী নুন দিচ্ছি, আর 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। প্রথমে সব উপকরণগুলোকে জল না দিয়ে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটু একটু করে জল দিয়ে সব উপকরণগুলোকে মেখে নিচ্ছি। একসাথে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা মাখবেন। এই রকম একটা টাইট ব্যাটার তৈরি হবে, আর এর থেকে এই রকম ছোট ছোট গোল গোল করে পকোড়ার সাইজ করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে একটা একটা করে সব পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলো নিজেদের ইচ্ছা মতো ছোট বড় শেপে তৈরি করে নিতে পারেন, আর কড়াতে একসাথে যতগুলো পকোড়া দেওয়া যায় দিয়ে দিচ্ছি। আর 1 পিঠ লাল লাল করে ভাজা হলে আর 1 পিঠ উল্টে দিচ্ছি, আর এইভাবে 2 পিঠ লাল লাল করে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, 2 পিঠ লাল লাল করে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কত কম সময়ে ধনে পাতার মুচমুচে পকোড়া তৈরি হয়ে গেল। এই কনকনে ঠান্ডায় চা কিংবা কফির সাথে এই রকম মুচমুচে পকোড়া পরিবেশন করুন। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সেই সঙ্গে ভিডিওটা লাইক ও কমেন্টস করতে ভুলবেন না।